দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সৈকতনগরী কক্সবাজারে 51 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। গত 3 অক্টোবর হোটেল লং বিচে অনুষ্ঠিত ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে কোম্পানির সারা দেশ থেকে প্রায় 6000 উন্নয়ন কর্মী অংশ নেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম। আমি এনএলআইকে অভিনন্দন জানাই, এনএলআই এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করব। পাশাপাশি আমরা সবার সহযোগিতা নিয়ে যেভাবে বীমা খাতকে ফ্যাসিলিটেট করা দরকার সেই কাজগুলো আমরা করব। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার, পরিচালক মোহাম্মদ শাহ আলম, কোম্পানির সাবেক পরিচালক বিলকিস নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস, এফসিএ জনবীমা উন্নয়ন প্রধান মোহাম্মদ আবুল কাশেম, এনপিডিআই প্রধান মোহাম্মদ খুরশিদ আলম পাটোয়ারি, এসইভিপি মোহাম্মদ বাহারুদ্দিন মজুমদার, কেন্দ্রীয় টাকাফুল সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি বীমা দাবির চেক বিতরণের পর প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের স্বর্ণপদক প্রদান করেন। এ সময় তিনি বলেন, ইনভেস্টার্স এখন বর্তমানে 4,800 কোটি টাকা। আমরা 2022 সালে এবার আমাদের ব্যবসা হবে 1700 কোটি, এটা তোমরা নিশ্চয় জানো। তখন আমাদের লাইফ ফান্ড চলে দেবে 5,000 কোটির মধ্যে। তোমরা তো গর্ব করতে পারো যে এমন একটা কোম্পানি তোমরা চাকরি করো যেখানে তোমাদের লাইফ ফান্ড পাবলিক বানিয়ারি, এটা আমরা রেডি রেখেছি 5,000 কোটি টাকা। ক্লেম আসবে সাথে সাথে পেমেন্ট ইনশাল্লাহ, 10 মিনিটও দেরি হবে না। এটা তোমাদের জন্য একটা গর্বের বিষয়। জাতির জনক বঙ্গবন্ধু বিমা সেক্টরে যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে 1 মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা এই বীমা শিল্পের জন্য একটি মাইলফলক। জাতীয় বীমা দিবস সরকারিভাবে পালিত হওয়ায় জনগণের মাঝে বীমা সম্পর্কে ভুল ধারণার অবসান হচ্ছে এবং বীমার প্রতি জনগণের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতি বছর দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বীমা মেলার আয়োজন করায় বীমার প্রচার প্রসার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমাদের বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বর্তমানে 70,000 এফএ আমাদের সাথে কাজ করে দিয়েছে সারা দেশে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমানে আমাদের কোম্পানিতে স্থায়ী কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 5,000 রয়েছে। আমরা 2020 সালে এবং 2021 সালে নতুন গ্রাহক সৃষ্টি করেছি 2,274,573 জন 2020 সালে এবং 2021 সালে 2,76,999 জন নতুন গ্রাহককে আমরা আমাদের কোম্পানি বীমার আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তার মানে গ্রাহকের টাকা গ্রাহককে ফেরত দিয়েছে 2020 সালে। এই করোনার বছর 2021 সালে তারই ধারাবাহিকতায় 1,55,641 জন গ্রাহককে 882 কোটি টাকা দাবি পরিশোধ করতে সক্ষম হয়েছে। 2022 সালে আমাদের আজকে পর্যন্ত 1,00,000
9091 জন গ্রাহককে আমরা প্রায় 600 কোটি টাকা দাবি অলরেডি পরিশোধ করতে সক্ষম হয়েছি। করোনাকালীন দুঃসময়ে 2020 সালে আমরা 1201 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করে প্রায় ইন্ডাস্ট্রি 2020 সালে নেগেটিভ ছিল। একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা 2019 সালে আমাদের প্রিমিয়াম আয় আমাদের বইতে আছে দেখুন, আমাদের ছিল 1078 কোটি টাকা। যদিও 2-3 মাস অফিস আদালত বন্ধ ছিল, গাড়ি ঘোড়ার চাকা বন্ধ ছিল, সরকারিভাবে লকডাউন শাটডাউন ছিল, কিন্তু আমরা গ্রাহকের দাবি, গ্রাহকের টাকা সময় মতো তাদের বাড়িতে বাড়িতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, তাদের আত্মীয় স্বজনের সামনে দেওয়ার কারণে আমরা 1038 কোটি টাকা 2019 সালে সেই প্রিমিয়ামের চেয়ে 2020 সালে 1201 কোটি টাকা প্রিমিয়াম আনতে সক্ষম হয়েছে।